লক্ষ্মীপুরের কোমল নগরে একটি কিন্ডারগার্টেন স্কুল থেকে চুরি হওয়া ৯ মাস বয়সী শিশু মালিহা ইসলাম ওহিদ ৩ দিনেও উদ্ধার হয়নি। এতে সন্তানের শোকে পাগল প্রায় মা মরিয়ম বেগম। শনিবার দুপুরে শিশু ওহিকে উদ্ধারের দাবিতে ঘটনাস্থল তোরাবগঞ্জ অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। ওহির মা মরিয়ম সহ আত্মীয় স্বজন, বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেন। এই ঘটনার সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ জড়িত রয়েছে বলে অভিযোগ করছেন শিশুর মা সহ স্বজনরা। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল্লাহ বলেন, শিশুটিকে তার মা একজন আত্মীয়ের কাছে রেখে যান। বিষয়টি বিদ্যালয়ের কেউ জানত না। শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনা শোনা মাত্রই আমরা পুলিশকে জানাই। পুলিশ এসে সিসি ক্যামেরা যাচাই করে শিশুটিকে উদ্ধারে কাজ করছে। স্কুল কর্তৃপক্ষ যখন শুনছে, আমি চিৎকার মারি বলছি বন্ধ করেন, আমার বাচ্চা পাই না। তখন স্যাররা সবাই মিলে ভয়ভীতি করতেছে। সবাই স্কুলে যদি সিসি ক্যামেরা থাকবো বা সবাই টেনশন করতেছে, সেটা আমি সবাই দেখে বুঝতেছি। আমি তো চিৎকারে মারতেছি। তবে তাদের উচিত ছিল কি মাইকিং করা বা আশেপাশে চারিদিকে ছড়িয়ে পড়া, কিন্তু তারা সেটা করে না। এখন আমার বাচ্চারা আমি কিভাবে ফিরে পাবো? আমার কোলের বাচ্চা, অবশ্য শিশু, আমার দুধের শিশু, আমি ফিরে পেতে চাইছি। প্রতিষ্ঠানের লোকে নিশ্চয় জানে, এরা কয় না। এখন এরা সবাই আমার চিনি, আমি তো চিনি না স্যার। এরা এখন বলছে এটা মরিয়ম ম্যাডামের মেয়েনি, তাইলে কথা কয় মেয়েটার কোলে নিছে মহিলাটা। এই মরিয়মের ম্যাডামের মেয়েরা চিনি তো নিছে, এটা সত্য। Rainbow Paints, ছড়াও জীবনের রং।